महानगर कोलकाता में बढ़ रही गर्मी और लू के अलर्ट के बीच कोलकाता म्युनिसिपल कॉरपोरेशन भी सतर्क है। मेयर फिराद हकीम ने निगम कर्मचारियों को लू से बचने की सलाह दी है। उन्होंने कहा है कि 12 बजे से 4 बजे के बीच अगर बहुत ज़्यादा ज़रूरी हो तभी बाहर निकलें, ज़रूरी काम सुबह ही कर लें। वहीं कोलकाता नगर निगम ने अत्यधिक गर्मी में किसी के बीमार होने पर इमरजेंसी में एम्बुलेंस सेवा भी शुरू की है। कोलकाता नगर निगम में फ़ोन करने पर एम्बुलेंस पहुँचेगी। एम्बुलेंस का नंबर 0332219702 या 0332411225 है। एम्बुलेंस सेवा इसी नंबर पर उपलब्ध है। आइए सुनते हैं फिराद हकीम ने क्या कुछ कहा है। এটা তো রাজ্য সরকারের শিক্ষা দপ্তর করে, আমরা আশা করছি যে এই গরমে কটা দিন বাচ্চাদের যদি ইয়ে দেওয়া হয়, তবু আমাদের অপশান দেওয়া আছে যে এমন কোনো কম্পালসারি না, ওয়ান থেকে ফোর অবধি যারা মানে অসুবিধা হবে তারা যাতে না আসে, এবং না আসাটাই শ্রেয় তার কারণ এই ধূপ রোদ্দুরের মধ্যে। আর বেশিরভাগই মর্নিং স্কুল যেগুলো চলছে সেগুলো ঠিকই আছে। বীরভূম দিয়ে অমিত শাহ, মানুষ অসুস্থ হয়ে যাবে এত গরমে, এরকম লুয়ের মতন পরিস্থিতি। আমরা কর্পোরেশনের তরফ থেকে কালকে একটা নোটিফিকেশন বার করেছি যেখানে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে রেডি রাখতে বলেছি, যদি রাস্তায় কোনো মানুষ মাথা ঘুরে পড়ে যায়, সানস্ট্রোক হয়ে যায়, তাহলে তাকে তুলে হসপিটালে নেওয়ার জন্য। রাজ্য সরকারও তৎপর আছেন। জলের আমরা এক্সেস যেখানে যেখানে জলের ট্যাঙ্ক আছে, জলের ইয়ে আছে, সেগুলোতে জল মানুষ পায় দেওয়ার রাখার জন্য। আর দুপুরবেলা কর্পোরেশনের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে যতটা না বেরোনো সম্ভব ততটা যাতে না বেরোয় মানুষ।